Congratulations all of the learners on this channel. তো আজকে আমরা কোশ্চেন নাম্বার 3 এর বাকি অংশ আলোচনা করব। Let's get started. প্রথমে আমরা দেখব list তো যখনই আমরা একটা গ্যাপের পরে দেখব সাবজেক্ট শুড অথবা মাইট তাহলে আমরা লেস্ট বসিয়ে দেব। লেস্টের অর্থ হলো যাতে ডট ডট না। তো এখানে বিপরীত শব্দ বসাতে হবে অবশ্যই, লেস্টের পরে কোনো প্রকার নেগেটিভ শব্দ বসানো যাবে না। তো লেস্টের অর্থটা দ্বারা এরকম যে সে কঠোর পরিশ্রম করে যাতে সে পরীক্ষায় ফেল না হয়, যদি দেওয়া হয় যে পাস না করে তাহলে সেন্টেন্স হবে না। হি ওয়ার্কস হার্ড দ্যাশ হি শুড fail in the exam. তো এখানে আমরা দেখেছি he should, তাহলে অবশ্যই আমরা lest বসিয়ে দেব। তো ঠিক এইভাবে করে দিতে হবে। Next, in order to present form উদ্দেশ্যে this prepositional phrase can be used at the beginning or in the middle of a sentence. তো এটা in order to বাক্যের শুরুতে ব্যবহার করা যেতে পারে, সেন্টেন্সের মাঝখানেও ব্যবহার হতে পারে। তো আমাদের খুঁজে বের করতে হবে গ্যাপের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যখনই দেওয়া থাকবে তখন in order to, যেমন get good marks, he works hard, তো ভালো মার্ক পাওয়ার উদ্দেশ্যে সে কঠোর পরিশ্রম করে। এখানে আমরা গ্যাপের পরে দেখি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে in order to, তো এইভাবে বসিয়ে দিতে হবে, সেন্টেন্সের মাঝখানে থাকুক আর শুরুতে থাকুক। নেক্সট, with a view to, after gap you can find or you can notice ing with the main verb. তো গ্যাপের পরে যখনই দেখবে যে ভার্বের সাথে ing আছে তাহলে উদ্দেশ্য বোঝানোর জন্য with a view to ব্যবহার করে দিতে হবে। Example, he went to market dash buy a book. তো আমরা দেখি এখানে গ্যাপের পরে ভার্বের সাথে ing, তাহলে এখানে গ্যাপে with a view to বসিয়ে দিতে হবে। তো গ্যাপের পরে অবশ্যই ভার্বের ing দেওয়া থাকলে উদ্দেশ্য বোঝানোর জন্য with a view to এই শব্দটা বসিয়ে দিতে হবে। নেক্সট, in case, যদি। in case শব্দটা এরকম হয় কোনো একটা কিছু ঘটে যেতে পারে, সেজন্য এই কাজটা করা দরকার। যেমন check your umbrella dash your friends, যে তোমার ছাতা নাও যদি বৃষ্টি হয় ইনটেন্স, তো কোন একটা কিছু ঘটে যেতে পারে সেই বিষয়ে সচেতন হওয়ার জন্য, কাজ করার জন্য ইনটেন্স ব্যবহার করতে হবে। তো ইনটেন্সের পরে অবশ্যই সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, আর এটা সেন্টেন্সের মাঝেই ব্যবহার হবে। as fast as, যত দ্রুত। তো এটা শুরুতে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এখানে একটা অবশ্যই নাউন থাকবে। He could run as fast as Abdul Rahman. A tiger can run as fast as a deer. একটা বাঘ একটা হরিণের মতো দৌড়াতে পারে। তো তুলনা বোঝানোর জন্য এখানে একটা নাম দেওয়া থাকবে, সেক্ষেত্রে as fast as ব্যবহার করে দিতে। নেক্সট, as long as, যতক্ষণ। শুরুতেও সাবজেক্ট ভার্ব, দ্বিতীয় অংশে সাবজেক্ট ভার্ব। তো কিরকম, আল্লাহ helps us as long as we are honest, তাহলে আমাদের সাহায্য করেন যতক্ষণ আমরা সৎ থাকি। তো as long as কখন বসবো, দুইটা অংশের সাবজেক্ট ভার্ব দেখব। তো তখনই আমরা যতক্ষণ বোঝানোর জন্য as long as বসিয়ে দেব। এরপর আমরা দেখি used to, used to verb, present form, অভ্যস্ত। তো আগে কাজগুলো করতাম, সেই অভ্যস্ততা বোঝানোর জন্যই used to ব্যবহার করা হয়ে থাকে। তো এটার আগে অবশ্যই সাবজেক্ট থাকবে একটা, তারপরে গিয়ে verb present form দেওয়া থাকবে। আর যদি be verb থাকে, be verb am, is, are, was, or get, তারপরে used to থাকলে এখানে ভার্বের আইএনজি দেওয়া থাকবে। যেমন হতে পারে we used to walk every day, আমরা প্রত্যেকদিন হাঁটতাম, মানে সেই অনেকদিন আগের কথা আর কি। আর এখানে অন্যভাবে হতে পারে we get used to walking every day. তো be verb অথবা get ব্যবহার করলে, অবশ্যই be verb অথবা get ব্যবহার করলে used to সাথে ভার্বের সাথে ing হবে। আর শুধু used to, এটাও অভ্যস্ততা বোঝানোর জন্য, এটাও অভ্যস্ততা বোঝানোর জন্য, শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম। no sooner, subject verb, then subject verb to. তো এক অংশ হেডের সাথে আমরা জানি ভার্বের থ্রি হয়। তো no sooner কম্পারেটিভ ডিগ্রি, সেজন্য then এর ব্যবহার করা হয়। তো no sooner সেন্টেন্সের শুরুতে হবে, তারপরে দেখবো আমরা then সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম।